ক্লাস 9 থেকে খুব প্রফেশনালি অনেক কাজ করেছি আমার বাবা মারা যাওয়ার পর থেকে আজকে প্রোডিউসার হিসেবে ইন্টারভিউ দিচ্ছি খুব শীঘ্রই আর্টিস্ট হিসেবে আবারো আপনাদের সামনে ইনশাআল্লাহ ইন্টারভিউ দিতে আসব কোনটা বেশি সহজ মনে হচ্ছে অভিনয় নাকি প্রোডিউস কোন কাজই আসলে সহজ না পৃথিবীতে কোন কাজই সহজ না ইভেন আপনারা যারা ইন্টারভিউ নিচ্ছেন আপনাদের একটা প্রশ্ন করতে গেলেও আসলে অনেক স্টাডি করে প্রশ্ন করতে হয় সো আপনাদের কাজটাও সহজ না তো আমি বলবো না যে এইটা সহজ ওটা সহজ কোনোটাই সহজ না প্রত্যেকটাতে হার্ড ওয়ার্ক আছে প্রত্যেকটাতে কষ্ট করেই অ্যাচিভ করতে হয় সো দুটাই আমার কাছে সেম সরি টু সে আমার নাটক দেখা হয় না যে মিডিয়ার কাছে আমার এক্সপেকটেশন আরও বেশি আমি আরও ভালো কাজ দেখতে চাই আমার আসলে ঈদ কেমন কাটবে বা কাটে এটা বলতে গেলে আমার ঈদের দিনটা বাসায় কাটে ফ্যামিলির সাথেই কাটে সেটা যে যে কোনো পরিস্থিতিতে আমি আমার পরিবারকে ঈদের মানে ঈদের দিনটা আমার পরিবারের সাথেই কাটাতে চাই সন্ধ্যার সময় শ্বশুরবাড়ি যাওয়া হয় শ্বশুরবাড়ির মানুষের সাথে কাটাতে চাই এই আর কি এখন বেবি হয়েছে অবশ্যই পুরো সময়টা ওর সাথে কাটাই এবং সেটাও কাটাতে চাই এখনও পর্যন্ত আমার কিছু কাজের সাথে কথা হচ্ছে আমার কাছে মনে হয়েছে এখন আমি প্রিপেয়ার কাজের জন্য আমি খুব শীঘ্রই শুটিং হয়তোবা শুরু করব অভিনেত্রী হিসেবে আপনাদের সামনে খুব শীঘ্রই চলে আসব আশা করছি কারণ ইলহাম একটু বড় হয়ে গিয়েছে এখন ইলহামকে রেখে আমি শুটিং করতে পারবো অটোবায়োগ্রাফিতে আমরা যেই সিনেমাটা ছেড়ে দেওয়ার বিষয়টা দেখেছিলাম ওইটা আসলে কোন সিনেমা ওইটা আসলে কোন সিনেমা আমি বলতে চাই না তবে এই প্রোডাকশনটা অলরেডি চলে এসেছে অলরেডি অনেকে দেখেছেন এই প্রোডাকশনটা নিয়ে অনেকে কথাও বলেছেন পজিটিভ নেগেটিভ অনেক রিভিউ এসেছে এবং এইটুকুনি বলবো আমি আসলে স্পেসিফিক নাম বলতে চাই না আসলে এটা আসলে মেনশন করার বা যে কাজ চলে গেছে পাস্ট নিয়ে এত আলোচনা করার কিছু নেই সামনে আমার পড়ে আছে সামনে আমি আশাবাদী আরও ভালো ভালো কিছু কাজে আমাকে দেখতে পারবেন হয়তো বা অনেক কাজে না কিছু কাজে দেখতে পারবেন এবং আমি প্রিপেয়ার ফর শুটিং আমার কাছে মনে হয় অভিনয় থেকে কমে গিয়েছে বা দূরে সরে গিয়েছি এটা বললে ভুল হবে আমি একটা ব্রেক নিয়েছি প্রত্যেকটা কাজেরই একটা ব্রেকের প্রয়োজন হয় নিজের একটা সময়ের প্রয়োজন হয় আমি ক্লাস 9 থেকে খুব প্রফেশনালি অনেক কাজ করেছি আমার বাবা মারা যাওয়ার পর থেকে সো এখন আমার একটা সময় হয়েছে আমি মা হয়েছি নতুন পরিচয় আমার আমি একটা ব্রেক নিয়েছি তার মানে এটা না যে আমি অভিনয় ছেড়ে দিয়েছি বা দূরে সরে গিয়েছি আজকে প্রোডিউসার হিসেবে ইন্টারভিউ দিচ্ছি খুব শীঘ্রই আর্টিস্ট হিসেবে আবারও আপনাদের সামনে ইনশাআল্লাহ ইন্টারভিউ দিতে আসব কোনটা বেশি সহজ মনে হচ্ছে অভিনয় নাকি প্রোডিউস কোনো কাজই আসলে সহজ না পৃথিবীতে কোনো কাজই সহজ না ইভেন আপনারা যারা ইন্টারভিউ নিচ্ছেন আপনাদের একটা প্রশ্ন করতে গেলেও আসলে অনেক স্টাডি করে প্রশ্ন করতে হয় সো আপনাদের কাজটাও সহজ না তো আমি বলবো না যে এইটা সহজ ওটা সহজ কোনোটাই সহজ না প্রত্যেকটাতেই হার্ড ওয়ার্ক আছে প্রত্যেকটাতে কষ্ট করেই অ্যাচিভ করতে হয় সো দুটাই আমার কাছে সেম আমার প্রিয় অভিনেত্রী অনেকে এটা আসলে বললে মানে মানে একেবারেই রিসেন্ট সম্প্রতি নাটকের কথা বলছেন নাটক আসলে সরি টু সে আমার নাটক দেখা হয় না আমার একদমই নাটক দেখা হয় না কিন্তু আমি বলবো যে এখন অনেকেই ভালো করছে তার মধ্যে মেজাবিন খুবই ভালো করছে সাবিলা ভালো করছে তাসমিয়া ফারিন ভালো করছে আরও অনেকে আছে যারা ভালো করছে এই মুহূর্তে হয়তো বা আমার নাম মনে পড়ছে না যেহেতু তারা আমার ফ্যামিলির অংশ এবং তাদের কাজেই বেশি চোখে পড়ে এই জন্য আমার নামটা বলতে পারছি স্বাচ্ছন্দ্যে বাট ভালো কাজ করছে তবে আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি বলবো যে মিডিয়ার কাছে আমার এক্সপেকটেশন আরও বেশি আমি আরও ভালো কাজ দেখতে চাই একজন প্রোডিউসারকে বা একজন আর্টিস্টকে যদি জিজ্ঞেস করা হয় সেই কাজের সাথে আপনার আবেগের কথা তাহলে আসলে এইটার প্রপার অ্যান্সার কেউই দিতে পারবে না আমার মনে হয় বিকজ এক একটার সাথে আবেগ এক এক রকম হয় যেরকম অটোবায়োগ্রাফির সাথে আমার যে ইমোশন জড়িয়ে ছিল সেটা এক ধরনের কিংবা কাছের মানুষ দূরে থাকুক এইটার সাথে আমার যে ইমোশন বা যেই মুহূর্তগুলো জড়িয়ে আছে সেটা এক ধরনের আবার মনোগামীর সাথে যে আবেগ জড়িয়ে আছে সেটা এক ধরনের অ্যাজ এ প্রোডিউসার হিসেবে এবং অ্যাজ এ আর্টিস্ট হিসেবে যখন আমি কোনো কাজ করি সেটাও আসলে কাজটাও তো আমার সন্তানের মতো হয় সো সন্তানের সাথে আবেগের পরিমাণ বলা খুব কঠিন হয়ে যায় এবং প্রোডিউসার হিসেবেও যেই কয়েকটা কাজ আমার বেরিয়েছে এখন পর্যন্ত বা ফিউচারেও যা আসবে সেটাও আসলে বলা চলে আমার সন্তানের মতনই সো আবেগের তারতম্য বা আবেগের কত কী পরিমাণের আবেগ এটা আমি আসলে বলতে চাই না তবে এতটুকুন বলতে চাই যে প্রতিটা কাজের সাথেই আসলে আমি অতপ্রতভাবে জড়িয়ে আছি জড়িয়ে থাকতে চাই ভালো কাজের সাথে থাকতে চাই এবং দর্শকদেরকে দর্শকরা যেরকম একজন অভিনেত্রী হিসেবে আমাকে মনে রেখেছে বা তাদের মনে আমি জায়গা করতে পেরেছি একজন প্রোডিউসার হিসেবেও মনে জায়গা করতে চাই